Hello everyone, good morning, welcome back to my channel, welcome to a new vlog. Asha kuchhi tumra shobai bhalo acho, shusto acho, shabhabik acho, and as always just phatafati acho. To amio achi khub bhalo, sokal belate uthe tiffin ta kora complete hoye geche ar ekhon ami ready hoye gechi karon ami jabo ektu mal anite. দু চারটা জিনিস নেই, যেমন তাঁতে শাড়ি নেই, আরও দু একটা জিনিস নেই যেগুলো আমার অর্ডারে রয়েছে বাট সেগুলো আমার কাছে নেই। সেই জিনিসগুলো এখন যাবো আমি আনতে, তাও বাবার সাথে। তো এই যে চুড়িদারটা পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, সোয়েটারটাও নিয়ে নিয়েছি, এখন আপাতত জন্য এই সোয়েটারটাই পরি যাতে খুলে রাখা যায়। আর টিফিন টিফিন সবই ডান, সকালবেলাতে আজকে তেমন কোনো কাজ নেই, তো বাড়ি ফিরে তারপরে দেখব কি করা যায়। আর মা রয়েছে বাড়িতে, তো মা নিজে রান্নাবান্না সব আজকে করে নেবে, অসুবিধা কিছু নেই। ভিডিওটা এখন এডিট করা হয়নি, ভিডিওটা পরে এসে এডিট করব। আর সকালবেলা পাখিদেরকেও খেতে খেতে দেওয়া হয়ে গেছে, ওপরে ছাদের কাজ আমার সব কমপ্লিট। তো চলো, সারাটা দিন যেহেতু স্টার্ট করতে হবে, সারাটা দিন এই সবে, সকাল থেকে এখন শুরু হলো, এখন অনেকটা দিন বাকি। তো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। সো লেটস গেট স্টার্টেড। ভিডিওটা তো আমার এখান থেকে স্টার্ট করা হয়ে গেল। আর কালকে রাত্রিবেলা মিশোতে আমি একটু দেখছিলাম একটা সেলফি স্টিক, বাট তেমন ঠিক দেখে পোষাচ্ছে না, মনের মতন হচ্ছে না, সেই জন্য আর অর্ডারটা দিইনি। দেখি এখানে কোথাও যদি পেয়ে যায় তাহলে এখান থেকে নিয়ে নেব, মানে সেলফি স্টিক উইথ স্ট্যান্ড সেরকমই খুঁজছি। তো যদি কোথাও পাই, পেলে আমি সেটা অবশ্যই কিনে নেব, আর কিনলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখছি, খোঁজাখুঁজি করছি, যদি পেয়ে যায় তাহলে খুবই ভালো। আর আমি একদম ফুললি রেডি, ব্যাগপত্র সব রেডি যাওয়ার জন্য, শুধু বাবা একটু বেরিয়েছে, বাবা ফিরলেই তারপরে বাবা আর আমি দুজনে বেরোবো, আর বেরিয়ে রাস্তা থেকে তোমাদেরকে ছোট্ট ছোট্ট ক্লিপিংসের মাধ্যমে দেখিয়েও দেবো। তো চলো, এখন আজকে সারাটা দিন এইভাবেই স্টার্ট করি। আর এখন কী কী করছি সেটা তো তোমাদেরকে বলেই দিলাম, বাকি সারাটা দিন তোমরা আমার সাথে এইভাবেই সঙ্গে থাকো। তো শুধু ওটা পরে খুবই ঠান্ডা লাগছিল, এই যে এখনও পরে আছি, ওটা পরে এতটা ঠান্ডা লাগছে যে বাধ্য হয়ে আবার এটা পরতে হলো, কারণ আমি যাব তো স্কুটিতে করে, তাতে ঠান্ডা আরও বেশি লাগবে। এইটা ওপরে পরতে গিয়ে হাতটা গুটিয়ে গেল। তো যাই হোক, বাবা এখনও আসেনি, সাড়ে দশটা বাজতে যায়। তো এইটা তো আমি ভেতরে এখনও পরেই রয়েছি, আর মা বললো ওর ওপরেই এটা পরে নে, তাহলে একটু ঠান্ডা কম লাগবে। এইরকম হলো পুরো ব্যাপারটা, যা আছে আছে। তো এখন আপাতত জন্য আমি যেটা ভাবলাম, এখন নিচে গিয়ে দাঁড়াই, বাবা আসলেই বাবার সাথে চলে যাব। তো চলো আমার সাথে তোমরাও নিচে, আর বাবা আসুক, আসলে তারপর বেরিয়ে যাব, আর তোমাদেরকে বাইরে বেরিয়ে দেখাবো। চলে এসেছি, আর আসার পর আমার যেমন দেখছো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, চুল আটকে নিয়েছি, ক্রিম ট্রিম মাখা কমপ্লিট, এখনও মালপত্রগুলো গোছানো হয়নি, এখনও এই যে ছড়ানো সারা ঘরে, রান্না হয়ে গেছে, এখন হবে লাঞ্চ। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকের দুপুরের লাঞ্চে কী কী রয়েছে, আর হচ্ছে তারপর রাতের খাবারটা পরে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট, তাই এখন বেড টাইম, আপাতত জন্য শুয়ে পড়েছি। আজকে সন্ধ্যাবেলাতে একটা পড়ানো নেই, আর একটা পড়ানো হবে কি হবে না সেটা এখনও আমি শিওর জানি না, আমাকে এখনও কেউ ফোন করেনি, একজন তো নেই, ওদের
ক্রিসমাসের জন্য ও দাদুর বাড়িতে কিছু রয়েছে অকেশন, তাই জন্য মানে মেনলি ক্রিসমাসের জন্য ওদের ওখানে পিকনিক বা কিছু আছে, সেই কারণেই ও যাবে, তো পড়তে আসবে না। আর আরেকজন আসবে কিনা সেটা আমি জানি না, তো এখন আপাতত জন্য স্লিপিং টাইম, তোমাদের সাথে আবার বিকালের পরে কথা হবে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আর যেমন বলেছিলাম তেমনই দুজনের কেউই আজ পড়তে আসেনি, তো আমি এতক্ষণ ধরে কয়েকটা কাজ করছিলাম, ফোনটাও চার্জে দেওয়া ছিল, ভিডিওটা এখন আপলোডে বসাইনি, ভিডিওটা আপলোড করতে হবে। আর হচ্ছে কী কী কাজ করছিলাম সেটা তোমাদেরকে দেখানোর জন্যই মেনলি ভিডিওটা আবার স্টার্ট করলাম, তো আগে ঝটফট করে তোমাদের দেখিয়ে দিই আর তারপরে এসে ভিডিওটা আপলোডে বসাবো। তো এতক্ষণ ধরে রাতে হবে আলুর দম, তার জন্য এখানে আলু ছাড়িয়েছি, আর এখানে কড়াইশুঁটি রয়েছে, পেঁয়াজ আমি কেটেছি কারণ এখন মুড়ি মাখবো, এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি, আর এখানে এই যে তো আটা ঠাটা সব কিছু মেখে আমি কমপ্লিট করে রেখেছি, কারণ যেমন বললাম যে এখন রাতে হবে রুটি আর আলুর দম, তার জন্য পুরো প্রিপারেশান রেডি, আর পেঁয়াজ আর হচ্ছে কড়াইশুঁটিটা আমি ওখানে গুছিয়ে রেখেছি কারণ এখন বাবাকে দেবো মুড়ি, আমি মুড়ি খাবো, তো এখন সন্ধেবেলা থেকে ছোটো করে টিফিন করে নিই, চা ঠা সবই থাকবে, আর ভিডিওটাও আপলোডে বসাই, তো তোমাদের সাথে তাহলে আবার রাতে কথা হবে। সেই জন্যই এখনকার মতন এইটুকুই, এরপর আবার তোমাদের সাথে আমার রাতে কথা হচ্ছে। তো এখন সন্ধেবেলাতে আবার আমি বেরিয়ে গেছি, আর এখন বাজতে যায় 8টা, তো যেমন দেখছো পুরো রেডি হয়ে বেরিয়েছি একদম ফুল ফর্মে, যাবো এখন মায়ের কাছে আর দেন তারপর ওখান থেকে হাঁটতে, তো চলো যাওয়া যাক। শীতের রাতে কড়াই শুকি দিয়ে আলুর দম, তো হাঁটাহাঁটি করে চলে এসেছি বাড়ি, আর এখন হচ্ছে ডিনার টাইম, তো তখন যেমন দেখালাম যে কড়াই শুটি দিয়ে আলুর দম হচ্ছে, এখন হচ্ছে রুটি, তো চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। মায়ের ফোনটা এই ঘরে চার্জে দেওয়া ছিল, 10:02 বাজে, তো চলো এই ঘরে যাই আর তোমাদেরকেও দেখিয়ে দিই রুটিটা। তো আমাদের ডিনার করা একদমই পুরো কমপ্লিট, দেখিয়ে দিলাম ডিনারে কী কী ছিল, তাহলে শুধু খালি চুল বাঁধাটুকুই বাকি থাকলো। আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি, আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লেগেছে, কালকে আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আমার দেখা হচ্ছে। খুব ঝাল দিয়ে ফেলেছি, খুব ঝাল লাগছে, প্রচুর খেয়েও ফেলেছি, তো আজকের এই ভিডিওটা এই হাসি মুখ নিয়ে ঝাল ঝাল মুখ নিয়ে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে অবশ্যই আবার দেখা হবে নেক্সট দিন নেক্সট ভিডিওতে, যতক্ষণের জন্য কিন্তু টাটা।